রাষ্ট্রিয়া কি করো, ঠিক রাষ্ট্র সকলে আশা করি সিলেবাস পেয়ে গেছো, তাই না? তার সাথে সাথে সকল বইগুলো পেয়েছো, বুক লিস্ট পেয়েছো। তো আশা করি সকলেই জানো যে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের সামনে একটা আছে প্রস্তুতিমূলক পরীক্ষা। তো আবার আরো একটা কথা যে আমাদের স্কুলটা, ম্যাডাম আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, কিছু হচ্ছে এখন আমাদের পড়ালেখার উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা সকলে আশা করি যে আমরা কি করব, খুব ভালো করে পড়ালেখা করব, পড়ালেখা করব যাতে করে আমাদের কি হয়, পরীক্ষাটা আমরা সকলে ভালো করতে পারি, যাতে আমাদের যে সময়টা লস হয়ে গেছে সেটা যেন আমরা উঠিয়ে নিতে পারি। তাহলে সকলে ভালো করে পড়ালেখা করবে, সকলে ভালো করে পড়ালেখা করবে এই প্রত্যাশায় কি করি আমরা আমাদের আজকে শুরু করি। আজকে যে অধ্যায়টি আমি পড়াবো সেটা অধ্যায় বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সমাজ। এই অধ্যায়ের পাঠ করে আমরা আজকে কি শিখতে পারবো সেটা আমি লিখেছি। আমরা শিখবো সমাজের ধারণা, আমরা ব্যাখ্যা করতে পারবো আসলে সমাজ কি এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের অবদান, কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের উৎপাদন করতে পারবো, গুরুত্ব উপলব্ধি করতে পারবো, সমাজ জি ম্যাম। আবার তাহলে আর শিখতে পারবো বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজে প্রকৃত এটা কি আমরা আমাদের পাঠ থেকে শিখবো। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা মেন পড়াতে যাবো সবাই আমরা পড়াটা বুঝার চেষ্টা করব। প্রথমত এই কাজটি করব, আমরা পড়াকে বুঝার চেষ্টা করব। তারপরে যদি আমাদের কোনো জিনিস আমরা বুঝতে না পারি তবে সেখান থেকে একজন আমাকে প্রশ্ন করবে, ওকে? তাহলে আমরা শুরু করি। তোমাদের পাঠ্য বইয়ে চলে যাবে, তোমাদের পাঠ্য বইয়ের 40 পেজে চলে যাবে, ঠিক আছে? 40 পৃষ্ঠায় চলে যাবে। দেখো এই যে তুমি যেখানে এখন আছো বর্তমানে, তোমার বাসা বলি আমরা, এই বাসাটা হচ্ছে আসলে একটা পরিবার, যেখানে থাকে তোমার মা বাবা ভাই বোন দাদা দাদি সবাই যখন একটা একই সাথে মিলেমিশে বসবাস করে তখন সেটা হয়ে যায় কি পরিবার। ঠিক তোমার পরিবারের পাশাপাশি আরেকটা পরিবার থাকতেছে, তাই না? এরকম আরেকটা পরিবার থাকে। তাহলে এই যে মানুষগুলো একটা কি পরস্পরের কি, এখন অনেকগুলো মানুষ যখন পরস্পর কি করে একটা উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত মিলিত হয়ে বসবাস করতে শুরু করে তখন তাকে সমাজ বলে, তখন তাকে কি বলে, সমাজ বলে। এটা আমার ভাষায় বললাম। তাহলে তো আমরা যেখানে এখন বর্তমানে আছি সেটা হচ্ছে পরিবার, এখন পরিবার অনেকগুলো পরিবার যখন তাদের কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে পরস্পর একত্রে মিলিত হয়ে বসবাস শুরু করে তখন সেখানে একটা সমাজ কি হয়, তৈরি হয়। আমার ভাষায় বললাম। তাহলে আরেকটা ভাষায় বলা যায় তাহলে কি বলতে পারি, সমাজ বলতে আমরা সেই সংঘবদ্ধ কাকে বলি, গোষ্ঠীকে বুঝায়, যেখানে অনেকগুলো মানুষ একত্রিতে বসবাস করে, সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বুঝায়, যারা একটা সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কি করে, সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রে বসবাস করে, সেটাই সমাজ। তাহলে তোমরা এবার দেখে আমি বলি, আমরা সুন্দর পৃথিবীতে বাস করি, আমরা যেখানে বাস করি তার নাম হচ্ছে পৃথিবী। পৃথিবীতে জুড়ে রয়েছে মানুষ,
আর রয়েছে নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু, সমুদ্র প্রাণী, সামুদ্রিক প্রাণী। এইসব প্রাণীর মাঝে বুদ্ধিমত্তার দিক দিয়ে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। হচ্ছে সকল সৃষ্টির সেরা জীব, তাই না? আমরা মানুষ হচ্ছি সৃষ্টির সেরা। ঠিক আছে, আদিকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা আর জীবন যাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। আদি যুগে মানুষ কিন্তু অসহায় ছিল, কারণ তারা কি করত, বিচ্ছিন্নভাবে বসবাস করত। যখন বিচ্ছিন্নভাবে বসবাস করত, কি হচ্ছে, হিংস্র প্রাণী, প্রাকৃতিক দুর্যোগ, ওগুলা তোরা মোকাবেলা করতে পারত না, তখন তারা কি করলো, সঙ্গবদ্ধ বসবাস করে একসাথে বসবাস করার চিন্তা ভাবনা করলো। ওখান থেকেই কি হলো, এই সঙ্গটা সৃষ্টি হলো। ঠিক আছে, এই জীবন যাপনের প্রয়োজনে একে অন্যের সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তোলে সমাজ। তাহলে পরস্পরে বিপদে আপদে একজন আরেকজনকে বাঁচাবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে, এটার ভিত্তিতে কি করে উঠে, একটা সমাজ গড়ে উঠে। এবার আসি আমরা সমাজের ধারণাটা পার্ট এক থেকে জানবো। মানুষ একাকী বাস করতে পারে না, নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই মিলেমিশে দলবদ্ধ ভাবে বসবাস করে। একসঙ্গে মিলেমিশে বসবাস করার ফলে মানুষে মানে সে আত্মীয়তা, বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে, তাই না? হ্যাঁ, তোমার দেখো, তুমি তোমার ক্লাসে যারা আসছে তাদের সাথে তুমি যখন একই ক্লাসে পড়ছো, কথা বলছো, তার ভিতরে কথা বলতে গিয়ে অনেকের সাথে তোমার খুব ভালো সম্পর্ক হয়, অনেকের সাথে তোমার কম ভালো সম্পর্ক হয়। তাহলে আমরা মানুষরা একজন আরেকজনের সাথে যখন বসবাস করি, তখন আমাদের ভিতরে এক ধরনের কি হয়, বন্ধুত্বের সৃষ্টি হয়। এই বন্ধুত্বের সৃষ্টি হয়, আবার আমরা একজন আরেকজনের আত্মীয়তার সৃষ্টি হয়। কিভাবে, দেখো তোমার বাবা মা, তুমি তোমার ফুফু, ফুফুকে অন্য জায়গায় বিয়ে দিলে, তাহলে ওখানে একটা আত্মীয়তার সৃষ্টি হলো। খালাকে এক জায়গায় বিয়ে দিলে, ওখানে একটা আত্মীয়তার সৃষ্টি হলো। বা তোমার বড় ভাইকে তুমি এক জায়গা থেকে বিয়ে করালে, সেখানে একটা আত্মীয়তার সম্পর্কের সৃষ্টি হলো। তাহলে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, পরস্পর নির্ভরতার মধ্যে বিভিন্ন সম্পর্ক, এইসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় কি, সমাজ। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান বা সংঘ থাকে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। শুধু মানুষ নয়, পশু পাখি ও কীট পতঙ্গের মধ্যেও আমরা দলবদ্ধ জীবন ধারণ লক্ষ্য করি। যেমন হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে, কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে চলে আসে। হ্যাঁ, আমরা দেখি অনেক সময় দেখি কি, একটা কাক এই যে বিদ্যুৎ শর্টে মারা গেছে, তারপর দেখি যে অনেকগুলো কাক এসে সেখানে চিল্লাচিল্লি করছে, অর্থাৎ তার বিষয়টা নিয়ে শোকাহত এটা চেষ্টা করে। তাহলে সবগুলো প্রাণীদের মধ্যে দলবদ্ধভাবে বসবাস করার প্রবণতা লক্ষ্য করা যায়। তারপরে মৌমাছিরা মৌচাক আর উইপোকারা ডিপি তৈরি করে করা মাঝে সবাই মিলেমিশে থাকে। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি, অবশ্যই আমরা সকলেই পরিবারে বাস করি, কোনো মানুষ একা একা বসবাস করতে পারে না, সেটা মানুষের পক্ষে সম্ভব নয়। যদি ধরো তোমাকে বলা হয় যে তুমি আজকে থেকে একা থাকবে, তখন তুমি কি করবে, কিভাবে তোমার দিন যাবে? তুমি যখন কথা বলতে পারবে না, তখন তোমার মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি হবে। তোমার কিছুই ভালো লাগবে না, না ভালো লাগবে খেতে, না ভালো লাগবে টিভি দেখতে। প্রত্যেকটা মানুষ চায় তার ভাবের আদান প্রদান হোক, তার মনের কথাটা অন্যকে বলুক, অন্যের মনের কথা সে শুনুক। সেজন্যই মানুষ কি করে, তাদের জীবনের সহযোগিতা, সহানুভূতি প্রকাশ করার জন্য একসাথে বসবাস করে। তারপরে মা বাবা ভাই বোন অথবা বাপ দাদা ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে উঠে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার, আগে লাগবে পরিবার, তারপরেই আসবে সমাজ। একটু আগে আমি বলেছি প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না, মানুষ প্রাকৃতিক পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজন অনুভব করে। এভাবে মানুষ সমাজ গড়ে তোলে, পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীকে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান, প্রথমটি হচ্ছে
বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা। তাহলে সমাজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অনেকগুলো লোক একত্রে বসবাস করবে। দ্বিতীয় হচ্ছে সংঘবদ্ধতার পিছনে তাদের একটা উদ্দেশ্য থাকবে, তাদের সংঘবদ্ধ পিছনে একটা উদ্দেশ্য থাকবে। তাহলে আমি সমাজ বলতে আমরা মানুষের পরস্পরের সম্পর্কে কি বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজন সমবেতভাবে বাস করে। এবার দ্বিতীয় পাঠ আসি আমরা, সমাজ জীবনের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের উপাদান। মানব জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। প্রাকৃতিক পরিবেশ যার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ, প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক পরিবেশে কে কিন্তু মানুষ কোনোভাবে কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। জীবনের জন্য মানুষ পরিবেশের উপর প্রভাব বিস্তার। আবার অনেক ক্ষেত্রে আমরা কি করি, পরিবেশকে কি করি, নিয়ন্ত্রণ করে থাকি। কিভাবে করে থাকি, যেমন ধরো আমি যদি পরিবেশের কোনো বিপর্যয় না করি, ঠিক আছে, আবার বন্যা হচ্ছে খরা হচ্ছে, আমি যদি ওই বন্যা বা খরার সময় নিরাপদ স্থানে চলে যাই, তখন ওটা কি হচ্ছে, স্বাভাবিকভাবে চলে যাচ্ছে, ক্ষয়ক্ষতি হলো না। তাহলে এগুলো নিয়ন্ত্রণ করার ব্যবস্থাকে বলা হয়, দেখি কি বলে। এজন্য মানুষের সমাজের প্রকৃত আচার আচরণ সংস্কৃতির উপর পরিবেশ প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবন যাত্রাকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক, যেমন সিন্ধু নগরে নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, ঠিক আছে, গড়ে উঠেছিল। তাহলে দেখো নদীর প্রভাব সবচেয়ে বেশি। কেন বেশি, দেখো প্রত্যেকটা আমরা, দেখো আমরা নদী মাতৃক এই দেশ, তাই না? আমাদের এই নদীর উপরে ভিত্তি করে আমাদের, দেখো, শিল্প কারখানা গড়ে উঠেছে, আমাদের সমাজ গড়ে উঠেছে, আমাদের পরিবার দালান কোঠা সবকিছু গড়ে উঠছে। তাহলে প্রত্যেকটা সভ্যতা দাঁড়ানোর পিছনে কি কাজ করছে, নদী কাজ করছে। কোন কোন অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপরে সে অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। আমরা প্রাকৃতিক সম্পদ, তাহলে কোন দেশের প্রাকৃতিক সম্পদ, এই যে এখানকার মানুষ বেশিরভাগ কর্মজীবী হচ্ছে, কেন হচ্ছে, আমরা যে এলাকায় বসবাস করি, কেন, এখানে শিল্প কারখানা আছে, কি আছে, শিল্প কারখানা। এই শিল্প কারখানাগুলো কেন গড়ে উঠেছে, এখানে দেখো, একে তো শ্রমিক খুব সহজে পাচ্ছি আমরা, দ্বিতীয়ত শ্রমিক সহজে পাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে এখানে যে নদী আছে, যে নদীগুলোর কারণে মানুষের জীবন বসবাস করাটা খুব সহজ হয়ে গেছে। তারপরে যে জিনিসগুলো উৎপাদন হচ্ছে, উৎপাদিত জিনিস আমরা অতি সহজে অন্য দেশে কি করে দিতে পারছি, রপ্তানি করে দিতে পারছি, বা অন্য জিনিস দেশ থেকে আমরা কাঁচামাল সহজে আমদানি করতে পারছি। তাহলে প্রত্যেকটা ভৌগোলিক অবস্থান করে কোনো দেশের কোনো একটা অঞ্চলের মানুষের পেশা নির্ভর করে। যেমন খনিজ অঞ্চলে খনিজ শ্রমিক, শিল্প এলাকায় শিল্প শ্রমিক বসবাস করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ, স্টিমার। আবার কোনো কোনো এলাকায় যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা ও গরুর গাড়ি। কুটির শিল্প বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদীবহুল ও অনুকূল আবহাওয়ার কারণে ঢাকা ড্যামরায় তাঁতিরা বাস করে। এখানে বিখ্যাত ঢাকায়া শাড়ি বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরি বস্ত্রশিল্প গড়ে উঠছে, কারণ এই অঞ্চলে তুঁত গাছ জন্মে, তুঁত গাছের রেশম কীট বাস করে। তাহলে আমরা এখানে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন করে গেছি। ঢাকার ডেমরায় তাঁতিরা বাস করে, ওখানে ঢাকাইয়া শাড়িটা বিখ্যাত, আর রাজশাহীতে হচ্ছে রেশমি শাড়ি। আর রেশমি শাড়ির জন্য যে তুঁত গাছ আছে, সেই তুঁত গাছে রেশমি কীট বসবাস করে। ফরিদপুরে খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতল পাখি প্রভৃতি সব এলাকার ভৌগোলিক পরিবেশ দ্বারা সম্পর্কিত। সোনারগাঁও এর বিখ্যাত মুসলিম শিল্প অঞ্চল, মুসলিম শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্য বিকাশ হয়েছে। সোনারগাঁও আগে মুসলিম কাপড় বোনা হতো, যা খেতে বিখ্যাত বিখ্যাত ছিল ওখানের। তারপরে ওখানে কি জন্য ছিল, ওখানের ভৌগোলিক পরিবেশ যার জন্য জিনিসটি উৎপাদন করা সহজ ছিল এবং সহজে কাঁচামালটা সহজলভ্য ছিল। পোশাক পরিচ্ছদ ঘর বাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। শীত প্রধান অঞ্চলের মানুষ গরম পানির কাপড় পরে, আর গ্রীষ্ম প্রধান অঞ্চলের মানুষ পরে হালকা সুতির কাপড়। এইসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয়, সেখানে মানুষ ঘর বাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানে সহজে শিল্পায়ন গড়ে উঠে, নগর গড়ে উঠে। এবার আসি আমরা পাঠ তিন চার পূর্ব সমাজ বিকাশের সমাজ বিকাশে সমাজ পরিবর্তনশীল। আজকের বিভিন্ন দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখছি, আগের দিনে মানুষ কিন্তু এরকম ছিল না। আজকের সমাজ দীর্ঘ
কালের বিকাশ ধারার ফল, কালের জ্ঞান বিজ্ঞান উন্নয়নের ফলে পুরুষ সমাজ দ্রুত পরিবর্তন হয়ে উঠেছে, এ কালের আধুনিক সমাজ গড়ে উঠেছে, ভবিষ্যতে সমাজে আরো পরিবর্তন হবে, কালের দীর্ঘ সুদীর্ঘ যাত্রা পথে সমাজের পরিবর্তনকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে, তাহলে সমাজের পরিবর্তনটি ছয়টি ভাগে হয়েছে, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, পশুপালন সমাজ কৃষি ভিত্তিক সমাজ, তারপর হচ্ছে শিল্প ভিত্তিক সমাজ, শিল্প বিপ্লব পরিবর্তন পরিবর্তিত সমাজ। এবার আসি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ সমাজ হচ্ছে মানব সমাজের আদি রূপ। তাহলে আদিকালে মানুষ কি করত, পশু শিকার শিকার করত আর খাদ্য সংগ্রহ করত। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, মানুষ গুহায় বন জঙ্গলে বাস করত, প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, এই সম্পদের ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে তারা তখন শিখেনি, বন জঙ্গল থেকে তারা খাদ্য খুঁজে নিত আর শিকার করত, খাবারের খুঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো, ফলমূল সংগ্রহ পশু পাখি ও মৎস্য শিকারই ছিল আদিম মানুষের প্রধান কাজ, সব শিকার মিলত তখন তা খেত, শিকার না মিললে উপোস থাকতে হতো, মেয়েরা ফুল ফলমূল সংগ্রহ করে করত আর পুরুষেরা শিকার করত, গোষ্ঠীর শক্তিশালী লোকেরাই সবার দলপতি হিসেবে মানত, যার একটু বেশি শক্তিশালী ছিল তাকে কি মানা হতো, দলপতি হিসেবে মানা হতো। সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার, তাহলে পাথর ছিল আদি মানুষের একমাত্র হাতিয়ার, এ কারণে সমাজে প্রগতি বা প্রস্তুর যুগ বলা হতো, এই সমাজকে তাই কি প্রগতি বা প্রস্তুর যুগ বলা হতো, তাহলে পশু শিকার ও খাদ্য সংগ্রহের সমাজকে কি বলতাম আমরা, প্রগতি ও প্রস্তুর যুগ বলতো। এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে খাঁজ কাটার বল্লম, মাছ ধরার হারপুন, তারপর হচ্ছে হাড়ের সু ইত্যাদি, শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল লতা পাতা আর পশুর চামড়া ব্যবহার করত, এই এই সমাজের মানুষের কোন শক্তি সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। এবার আসে উদ্যান কৃষি ভিত্তিক সমাজ। এই সমাজের খাদ্য সংরক্ষণে মানুষ খাদ্য উদ্যানকারীতে পরিণত হয় সমাজ বিজ্ঞানীরা বলে মেয়েরা কৃষি কাজের উদ্ভব করেছে, তাহলে কৃষিকাজের প্রথম উদ্ভব করে কে, মেয়েরা, মানে সূচনা করে মেয়েরা। আদিম সমাজে পুরুষরা যেত শিকারের সন্ধানে, ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপরে, ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসত বনগম বাল্লি মেঠো আলু কচু কন্দন, এগুলো তারা নিয়ে আসত, ঠিক আছে, চারা গাছ থেকে। এখন যে কি হলো, দানা পড়ে তারা তা থেকে কি গজি উঠত চারা, যেগুলো সংগ্রহ করতো ওগুলো থেকে অনেক সময় দেখতো যে দানা পড়লে সেগুলো থেকে চারা গজাতো, চারা গজার পর দেখা দিত শিম ও দানা, এই ধরনের ঘটনা থেকে বিচ্ছি দিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়, তাহলে যখন দেখতো কিছু একটা আনছে সেটা পড়ে গেছে, পড়ে থেকে চারা হচ্ছে, তখন ওরা ওইটা থেকে বুঝতে পারে যে ওই চারাগুলো থেকে আবার কি হবে, ফল গজাবে, তখন তারা এভাবে কি করছে, কৃষিকাজের সূচনা হচ্ছে। এক কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। এই ক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে একটা লম্বা লাঠি ও পশুর শিং দিয়ে মাটি ছিঁড়ে গর্ত বীজ ফেলত, ফসল ও ফলমূল উৎপাদন করত, ফসল পাকলে পশুর চোয়ালে হাড় দিয়ে ফসল কাটত, তবে প্রয়োজনে বেশি ফসল তারা উৎপাদন করেনি, তখন ঠিক তাদের যতটুকু প্রয়োজন হতো ঠিক ততটুকু উৎপাদন করত, কারণ তখন জনগোষ্ঠীর পরিমাণ এত বেশি ছিল না যার জন্য তাদের উৎপাদনের পরিমাণটা বেশি প্রয়োজন হতো না। এবার আসি পশুপালন সমাজ। সমাজ বিকাশের ধারণায় পশুপালন শুরু হয়, সমাজ আরো এগিয়ে যায়, এ সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত, শিকারী মানুষ প্রথমে কুকুরের পোষ মানিয়ে গৃহপালিত পশুদের পরিণত করত, কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী, অনেক সময় বন সার ভেড়া ছাগল ঘোড়া গাধা ইত্যাদি পশু মানুষের হাতে ধরা পড়ত, সেগুলোকে তারা ধরে নিয়ে বেঁধে রাখত, এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার, শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করত, যদি ওরা শিকার না পেত যেগুলো তারা আগে থেকে বেঁধে রেখেছে সেগুলোকে তারা বধ করা মানে হত্যা করে খাবার তাদের জীবনের আহারটা মিঠাত। মানুষ কমই বুঝতে পারে যে গরু ছাগল ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে, প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে, চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে, এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বাড়তে থাকে, মানুষের সম্পদে পরিণত হয়,
এই সমাজের মুদ্রার প্রচলন হয়নি, তবে দ্রব্যের বিনিময়ে প্রাকৃতিক হয়। দ্রব্যের বিনিময় মানে বুঝো, তোমার যে জিনিসটা নেই অন্যকে সেই জিনিসটা দিয়ে তোমার প্রয়োজন যা সেটা কি করা নিয়ে আসাটাকে বুঝাচ্ছি আমি। ধরো একজনের চাল আছে, তার চাল বেশি আছে, তার ডালের প্রয়োজন, তার বেশি চাল থেকে সে কি করবে, যার ডাল আছে তাকে ডাল দিত, চাল দিত সে তাকে ডাল দিত, এটা হচ্ছে দ্রব্যের বিনিময়। একজনের পশুর সঙ্গে অন্যজনের পশু কিংবা অন্য কিছু বদল করা হতো, তবে আদিম সমাজের মতো এই সমাজের মানুষও যা যাবর জীবন যাপন করত। এবার আসি সমাজ বিকাশে কৃষি শিল্প বিপ্লব পরিবর্তিত সমাজ। কৃষি সমাজের সূচনায় মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের পর পুরুষরা জমি সাথে দায়িত্ব নেয়। তাহলে এই যে কৃষিভিত্তিক সমাজে কৃষির আবিষ্কার হয়, লাঙ্গলের আবিষ্কার হয়, লাঙ্গল তো সবাই দেখেছ। প্রথমে তারা নিজের কাজে জোয়াল নিয়ে জমি চাষ করা শুরু করে, ক্রমশই হালের বলদের ব্যবহার করতে শুরু করে। লাঙ্গল আর হালের বলদ ব্যবহার করা চাষ শুরু করে উৎপাদন বাড়তে থাকে। এইসব অঞ্চলে বন্যা হতো, জমিতে পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম ও বালি বীজ ছড়িয়ে দিত। এসব অঞ্চল ছিল নীল নদের তীর, সিন্ধু উপত্যকা। যে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকার প্রচুর বৃষ্টি হতো, তাই কৃষিকাজ এই অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। পর আফ্রিকা, ইউরোপ, এশিয়া অন্যান্য জায়গায় কৃষি কাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজের প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপর উপযোগী স্থানের লোকজন বৃদ্ধি পায়, মানুষের স্থায়ীভাবে এক স্থানে বসবাস করতে থাকে। কৃষিকাজে মানুষ খাদ্য সংস্থান আরো নিশ্চিত করে, সমাজের উদ্গত ফসল অবসর জীবন যাপনকারী শ্রেণী উদ্ভব করে। এদের মধ্য দিয়ে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে, নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। কৃষি উদ্ভব ফসল সভ্যতা সূচনা করে, এ কারণে সভ্যতা হচ্ছে কৃষির অবদান। আর আমাদের এই যে সভ্যতা সেটা হচ্ছে কৃষির অবদান। যখন মানুষ কৃষিতে অগ্রসর হতে থাকে, যখন মানুষ বেশি করে উৎপাদন করতে শুরু করে, তখন মানুষ সঙ্গবদ্ধ হয়ে বসবাস করে একই স্থান থেকে, তখন তারা এক স্থান থেকে অন্য স্থানে আর যাচ্ছিল না। ঠিক আছে, এটা এবার আসলে শিল্পভিত্তিক সমাজ। ইউরোপের মধ্যযুগের শেষের দিকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে, জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে পরে প্রাচীন গ্রিকস রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগ্রতি বা রেমেসা নামে পরিচিত। এই সময়ে ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীতে আবিষ্কার করতে। অর্থাৎ সে একটি জায়গায় আছে, অন্য একটা জায়গাকে সে আবিষ্কার করার জন্য তারা বেরিয়ে পড়ে। ১৪৫২ সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়। তিনি প্রথম ১৪৯২ সালে আমেরিকায় চলে গেলেন। ১৬৮৫ সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ বল। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। ১৮ শতকে ইংল্যান্ডের বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলো উৎপাদন ব্যবস্থার বিপ্লবে শুরু হলো। এই বাষ্প ইঞ্জিনের ধারণাকে কাজে লাগিয়ে বিজ্ঞানিকরা পরপর আবিষ্কার করলো সুতা কাটার কাটার স্পিনিং মেশিন বা যান্ত্রিক তাঁত, বাষ্প ইঞ্জিন চালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। এ সময় বিদ্যুৎ আবিষ্কার হয়। আবার স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্প ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এভাবে একদিকে বড় বড় শিল্পকারখানা উৎপাদন শুরু হয়, অন্যদিকে কি ভ্রমণকারী জাহাজ ও রেল ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটে। এভাবে সূচনা হয় শিল্প বিপ্লবে। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপ ও প্রতীক ছিল ইংল্যান্ড। ১৮ ও ১৯ শতকে কয়লা, গ্যাস, পেট্রোল, বিদ্যুতের ব্যবহার শুরু হয়। ১৯ শতকে রেল যোগাযোগ শুরু হয়। ক্রমবর্ধমান শিল্প কারখানা শ্রম কাঁচামালের চাহিদা মিটাতে ইউরোপের মানুষ উপনিবেশিক স্থানের মূলত এশিয়া ও আফ্রিকায়, তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। ২০ শতকে শুরু হয় বিমা, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। শিল্প বিপ্লবের পরবর্তী সময় শিল্পভিত্তিক সমাজের শক্তি উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করলো যন্ত্র। শিল্প বিপ্লবের পরবর্তীতে সমাজের ভিত্তি হলো জ্ঞান ও তথ্য। শিল্পর বদলে তথ্য প্রক্রিয়ায় করা হচ্ছে অর্থনৈতিক মূল বৈশিষ্ট্য। সম্পদের মালিকানাদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী, সেবা খাতের সাথে যুক্ত মানুষের গুরুত্বপূর্ণ হয়ে উঠে। বর্তমানে
এবার আসি বাংলাদেশের সামাজিক প্রকৃতি। দেখো আমাদের সমাজ পরিবর্তিত হয়েছে, আধুনিক সমাজে রূপান্তরিত হয়েছে। কুমিল্লার লালমাই নরসিংদী ফটেশ্বর চট্টগ্রাম সিলেট অঞ্চলের বাঙালির প্রচুর বসবাস। নির্দেশনা পাওয়া গেছে বাঙালির এই আদি পুরুষরা এই অঞ্চলের কৃষি সূচনা করেছে। তখন কৃষির উদ্ভব ফসল উৎপাদন হতো, উৎপাদিত ফসলের উপর নির্ভর করে বিকশিত হওয়া আরো কিছু পেশা, কারিগরি, ব্যবসা বাণিজ্য, শিল্প, সমাজের শিল্পকে কেন্দ্র করে উদ্ভব নানা শিল্প মূল্যবোধ ও উৎসবে। তাহলে আমরা এই যে আদিম কাল থেকে আজকে যে বর্তমান সমাজ, এই সমাজই প্রেক্ষাপটে আজকে আমরা দাঁড়িয়ে আছি। আজকের এই প্রেক্ষাপটে আমরা পেয়েছি পেয়েছি সফটওয়্যার, পেয়েছি নানা তথ্য প্রযুক্তি। আজকে আমরা কি করছি পারছি, আজকে আমরা যন্ত্রপাতিকে ব্যবহার করে প্রচুর পরিমাণে কি বর্ধমান যে জনসংখ্যা আছে, যে বৃদ্ধি জনসংখ্যা আছে, তাদের জন্য আমরা ফসল উৎপাদন করতে পারছি, আমরা আমাদের চাহিদাটাকে ওদের জন্য কি মিটাতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের যে পাঠটা, সে পাঠটা আমরা বাংলাদেশের যে সমাজ শিখেছি, সে সমাজের আদি থেকে আজকে বর্তমান অবস্থান সম্পর্কে শিখেছি। এই অধ্যায়টা তোমরা বাসায় ভালো করে পড়বে, আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, তোমরা কাজটা করবে। দেখো বাড়ি কাজটা নিয়ে নাও, তারপর আমি আমার পাঠটা শেষ করব। সভ্যতা হচ্ছে কৃষির অবদান, এটা ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের যে পাঠ, সে পাঠের থেকে আমি তিনটা প্রশ্ন দিয়েছি। আশা করি প্রত্যেকে তোমাদের এই যে পাঠটা আমি পড়িয়েছি সেটা আরো বিস্তারিত ভালো করে পড়বে, ঠিক আছে? আর আশা করি আমরা স্কুল খুললে আরো ভালো করে সবকিছু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সিলেবাস দেখিয়ে ক্লাসে অংশগ্রহণ করে যে পড়াগুলো তোমাদের দেওয়া হচ্ছে সেগুলো পড়বে। কারণ ক্লাস ভিত্তিক তোমাদের সকল কি হবে, ক্লাস ভিত্তিক তোমাদের পরীক্ষাগুলো হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।